আসসালামু আলাইকুম। সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনা থেকে কথা বলেনি। প্রথমজন হযরত ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় ও তৃতীয় জন বনি ইসরায়েলের দুই শিশু। দ্বিতীয় শিশুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের এক ব্যক্তিকে জুরাইজ নামে ডাকা হতো। একদিন সে ইবাদতে লিপ্ত ছিল, এমন সময় তার মা এসে তাকে ডাকল, কিন্তু সে নামাজে থাকায় তার মায়ের ডাকে সাড়া দিল না। এতে তার মা কষ্ট পেলেন এবং দোয়া করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। জুরাইজ তার ইবাদতখানায় থাকত। একবার তার কাছে এক রমণী এলো এবং তাকে কুপ্রস্তাব দিল, কিন্তু জুরাইজ সেই নারীর ডাকে সাড়া দিল না এবং তার আহ্বান অস্বীকার করল। এরপর সেই নারী এক রাখালের কাছে গেল এবং তাকে দিয়ে তার মনোবাসনা পূর্ণ করল। এতে সে একটি পুত্র সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞাসা করা হলো, এই সন্তানের পিতা কে? সেই নারী বলল, এটা জুরাইজের সন্তান। এই কথা শুনে লোকেরা জুরাইজের কাছে এসে তার ইবাদতখানা ভেঙে দিল। এরপর তাকে ইবাদতখানা থেকে নিচে নামিয়ে এনে গালিগালাজ করতে লাগল। তখন জুরাইজ উজু করে নামাজ পড়ল এবং নবজাতক শিশুটির কাছে এসে জিজ্ঞাসা করল, হে শিশু, তোমার পিতা কে? শিশুটি জবাব দিল, ওই রাখাল হচ্ছে আমার পিতা। এইভাবে সত্য প্রকাশের পর লোকেরা তাদের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করতে লাগল এবং বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। কিন্তু জুরাইজ বলল, সোনা দিয়ে তৈরি করার কোনো দরকার নেই, তোমরা মাটি দিয়ে তৈরি করে দাও। তৃতীয় শিশু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের এক নারী তার শিশুকে দুধ পান করাচ্ছিল। এমন সময় তার সামনে দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল। নারীটি দোয়া করল, হে মহান আল্লাহ তাআলা, আমার ছেলেটিকে তার মতো বানাও। শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীটির দিকে মুখ ফিরে তাকাল। তারপর বলল, হে মহান আল্লাহ তাআলা, আমাকে তার মতো করো না। এরপর মুখ ফিরিয়ে আবারও দুধ পান করতে লাগল। এরপর সেই নারীর পাশ দিয়ে একটি দাসী চলে গেল। নারীটি বলল, হে মহান আল্লাহ তাআলা, আমার শিশুটিকে এর মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের দুধ ছেড়ে দিয়ে বলল, হে মহান আল্লাহ তাআলা, আমাকে তার মতো করো। তখন তার মা অবাক হয়ে বলল, কেন তুমি তার মতো হতে চাও আর সেই যুবকটির মতো হতে চাও না? শিশুটি বলল, সেই আরোহী সুদর্শন পুরুষটি মূলত একজন জালেম, সে তার অধীনস্থদের উপর অত্যাচার করে, আর এই দাসীটি নিরীহ ও নির্দোষ এক নারী, তার উপর মানুষেরা জেনা ও চুরির অপবাদ দিয়েছে, কিন্তু আসলে সে সম্পূর্ণ নির্দোষ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3436, 2482, 3466, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2550, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8010, 8768, 9319। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।